আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বাংলাদেশের মানচিত্রের মাধ্যমে সাধারণ জ্ঞান শিখব। বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম হলো পঞ্চগড়। এই যে আমরা পঞ্চগড় দেখতে পাচ্ছি মানচিত্রে, পঞ্চগড় জেলার সর্ব উত্তরের থানাটির নাম তেঁতুলিয়া, আর সর্ব উত্তরের স্থানটির নাম হলো বাংলাবন্ধ। তারপর আমরা মানচিত্রের একবারে সর্বদক্ষিণে যে জেলাটি দেখতে পাচ্ছি সেটা হলো কক্সবাজার, আর সর্বদক্ষিণের উপজেলা হলো টেকনাফ, আর সর্বদক্ষিণের স্থানটি হলো সেন্ট মার্টিন দ্বীপ অথবা সেরা দ্বীপ আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি। এখন আমরা মানচিত্রের সর্বপশ্চিম দিকে যাব। সর্বপশ্চিম দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি জেলাটির নাম চাঁপাইনবাবগঞ্জ, আর উপজেলাটি হলো শিবগঞ্জ, আর যদি স্থান থাকে তাহলে হবে স্থান মনকষা। তারপর আমরা মানচিত্রের সর্ব পূর্ব দিকে যাই, তাহলে পূর্ব দিকে দেখা যাচ্ছে এই বরাবর পূর্ব দিকে আসছে হলো বান্দরবন। বান্দরবন হলো সর্বপূর্বের জেলা, আর এখানে সর্বপূর্বের থানাটির নাম হলো থানচি, আর থানচির এখানে আখাইন্ডং হলো সর্বপূর্বের স্থান। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।